ভিডিওটি দেখা পূর্ব প্রথমে আপনার আমার চ্যানেলটি সবসক্রাইব করুন। এবর্ষ রজরে আসুচি তিনটি ফিল্ম। প্রথম ফিল্মটির নায়ক হচ্ছেন বাবুসান এবং তাঁর নায়িকা হচ্ছেন দিব্যা দিশা এবং ফিল্মটির নাম হচ্ছে সুন্দরগড়র সলমন খান। এই ফিল্মে বাবুসান সহ অনেক দিব্যা দিশা। এই ফিল্মর ডিরেকশন দিয়েছেন ওড়িশার জনাশুনা ডিরেক্টর অশোক পতি এবং এই ফিল্মর মিউজিক ডিরেকশন দিয়েছেন অভিজিৎ মজুমদার এবং এই ফিল্মটি হচ্ছে তরঙ্গ সিনে প্রডকশনর এবং দ্বিতীয় ফিল্মটির নাম হচ্ছে প্রেম কুমার। এই ফিল্মে অনুভব সহ অনেক জনাশুনা অভিনেত্রী শিবানী। এই ফিল্মটি তরঙ্গ সিনে প্রডকশনর। এই ফিল্মটি এবর্ষ রজরে শুভ মুক্তি লাভ করবে। এবর্ষ তরঙ্গ সিনে প্রডকশনর দুইটি ফিল্ম। প্রথম ফিল্মটির নাম হচ্ছে সুন্দরগড়ের সলমন খান এবং দ্বিতীয় ফিল্মটির নাম হচ্ছে প্রেম কুমার। এই প্রেম কুমার ফিল্মে মিউজিক ডিরেকশন দিয়েছেন দ্য মিউজিকাল সাইন্টিস্ট প্রেমানন্দ এবং ডিরেক্টর অনেক ওড়িশার জনাশুনা ডিরেক্টর তাপস সরঘরিয়া। এবং এই বর্ষ রজরে আসুথিবা তৃতীয় ফিল্মটির নাম হচ্ছে ফর ইডিয়ট। এই ফিল্মর শুভ মুহূর্ত সরি যাইছে এবং শুটিং কার্য মধ্যে আরম্ভ হয়ে সারিছে। এই ফিল্মে মুখ্য ভূমিকার অভিনয় করছেন এলিনা, সব্যসাচী, আকাশ, পুনা ত্রিপাঠী এবং পপু পম্প। এই ফিল্মর নায়ক হচ্ছেন সব্যসাচী এবং এই ফিল্মর নায়িকা হচ্ছেন এলিনা, জনাশুনা অভিনেত্রী। এই ফিল্মটি সার্থকর 23তম চলচ্চিত্র। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগি থাকে তাহলে আপনার আমার চ্যানেলটি সবসক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আছে বেল আইকনটি দবাই দিও যাফলে আমার নেক্সট অপলোড আপনার খুব সহজে দেখিপারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।